সুপ্রিয় ভিউয়ার্স, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি হাকিম রঞ্জিত কুমার চন্দ। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমি আপনাদেরকে দেখাবো। রূপের পরিচর্যা নিয়ে অনেকে অনেক কিছু ব্যবহার করে থাকে, পুরুষদের এবং মহিলাদের আলাদা আলাদা বিভিন্ন ধরনের রূপচর্চার জন্য ফেস ওয়াশ চলে আসছে বাজারে। আসলে কি এই ফেস ওয়াশগুলি ঠিক? আসলে কিন্তু কোনো ফেস ওয়াশই ঠিক না, কারণ ভেজালযুক্ত। ফেস ওয়াশে কেমিক্যালের ব্যবহার আছে, কেমিক্যালের কারণে কিন্তু আমরা ব্যবহার করলে ত্বক ঝলসে যায়, প্রথমত উজ্জ্বলতা আসে, তারপরে আস্তে আস্তে কি হয়, কালো হয়ে যায়। তা আমরা ন্যাচারালি প্রকৃতির কাছে থাকি, প্রকৃতির উপাদান নিয়ে কথা বলবো। প্রকৃতির উপাদান কিভাবে আমরা ব্যবহার করব সেটা নিয়ে কথা বলবো। তার মধ্যে একটা প্রকৃতির যে উপাদান, আমার হাতে একটা পট দেখতে পাচ্ছেন, এটা 100 গ্রামের পট, এর নাম মুলতানি মাটি বলা হয়। মুলতান শব্দের অর্থটা হলো, এটা পাকিস্তানের একটা জায়গার নাম মুলতান, মুলতান থেকে মুলতানি কথাটা চলে আসছে। এই মুলতানি মাটির ব্যবহার আজ থেকে প্রায় 200 বছর, 1800 সালের দিকে এই মুলতান মাটি আবিষ্কার হয়। এবং এই মাটি মানুষের রূপচর্চা, সেক্ষেত্রে প্রথমে কিন্তু বিভিন্ন ভাস্কর্যতে এই মাটিটার ব্যবহার বেশি ছিল, সৌন্দর্য আনয়নের জন্য উপরে আলাদা অলঙ্করের সৌন্দর্য বা প্রলেপ হিসাবে ব্যবহার করা হতো। কিন্তু আজকে এই মাটিটি আমাদের রূপচর্চার কাছে, ত্বকের উজ্জ্বলতার জন্য, ত্বককে ফর্সা করার জন্য এবং ত্বককে মসৃণ করার জন্য, ত্বকের চুলকানি অ্যালার্জি দূর করার জন্য এই মাটিটি ব্যবহার হয়ে থাকে। মাটির উপর দুটো রেমেডি নিয়ে কথা বলবো আজকে শুধু। যাদের মুখে দাগ আছে, ত্বক কালো ভাব, ত্বকে দাগ আছে, মুখে বিভিন্ন দাগ, ছোপ ছোপ দাগ আছে, সেই সমস্ত দাগ পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, বা বরুণের দাগ, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই মুলতানি মাটি ব্যবহার করতে পারি। এখন এই মুলতানি মাটি ব্যবহার করতে গেলে আমাদের প্রথমত লাগবে দুটি উপাদান, একটা মুলতানি মাটি আর একটি হচ্ছে গোলাপ জল। এখন এই রেমেডিটা কিভাবে তৈরি করবো এবং কখন ব্যবহার করব, প্রথম আসি আমরা তৈরি প্রক্রিয়া নিয়ে। এখানে আমার সামনে একটা পাত্র দেখতে পাচ্ছেন, এই পাত্রের মধ্যে আমি আমাদের এই দাগ দূর করার জন্য এই মুলতানি মাটির প্যাকটা আমরা তৈরি করব। আমি পটটা খুলছি, খোলার পর এখান থেকে 1 চামচ পরিমাণ মুলতানি মাটি এই পাত্রের মধ্যে নিলাম, আর এর সাথে 1 চামচ পরিমাণ গোলাপ জল নিলাম। নেওয়ার পর আমি একটা প্যাক তৈরি করব। এই মুলতানি মাটি এবং তার সাথে গোলাপ জল সংমিশ্রণে একটা প্যাক তৈরি হয়ে গেল। এই প্যাকটা তৈরি করে আমরা মুখে ব্যবহার করব, আমাদের সমস্ত মুখে লাগাবো, এটা গোসল করার আগে। রাখার পর 15 থেকে 20 মিনিট এটা রাখবো, যখন একটু শুকিয়ে যাবে তখন কি করব, এটা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলবো। এটা আমরা দুবার করতে পারি, সকাল এবং রাতে। এটা এক নাকারে সপ্তাহে যদি আমরা 4 দিন করে করি, তাহলে দেখবেন আপনার মুখে অনেক পরিবর্তন চলে আসছে, আপনার ত্বকের অনেক পরিবর্তন চলে আসছে, ত্বক অনেকটা ফর্সা হয়ে গেছে। যাদের অ্যালার্জি আছে এভাবে ব্যবহার করলেও কিন্তু অ্যালার্জিটা মুলতানি মাটির কারণে অনেক অংশে অ্যালার্জি কমে যাবে, এটা পরীক্ষা করে আপনার দেখতে পারেন। আর মাটিটা চিনে নেবেন, আসলে এটা কি মুলতানি মাটি না আমাদের দেশীয় কোনো মাটি দিয়ে আপনাদেরকে মুলতানি মাটির ধোকা দেওয়া। আমি দ্বিতীয় যে রেমেডিটি নিয়ে কথা বলবো, সেই রেমেডিটা হলো যাদের শুষ্ক ত্বক, শুষ্কতার একটা লিমিট আছে, বেশি শুষ্ক হলে রেমেডি ফলো করার দরকার নেই, তাদের শুষ্ক ত্বক, সেই শুষ্ক ত্বকের জন্য যে রেমেডিটা, তাদের দাগ দূর করা এবং পাশাপাশি ত্বককে লাবণ্যময় করার জন্য যে রেমেডিটা, সেখানেও কিন্তু আমি প্রকৃতিকে পাশে রেখেছি। প্রকৃতি থেকে আমি এখানে নিয়েছি মুলতানি মাটি। এই মুলতানি মাটি এখানে কতটুকু পরিমাণ নেব, এখানে 1 চামচ পরিমাণ, একটু কম হয়ে গেল, মুলতানি মাটি নিলাম। আর একটা নেব কি, কাঁচা দুধ, কাঁচা দুধ নেব 2 চামচ পরিমাণ। গোলাপ জল ওখানে নেবো মাত্র 1 চামচ পরিমাণ। যাদের ত্বক শুষ্ক, কালো দাগ আছে এবং ত্বককে একটু অয়েলি করবে, মানে ময়েশ্চারাইজ করবে, পাশাপাশি দাগগুলোকে দূর করবে এই প্যাক। তবে গোসল করার বা স্নান করার যেটাই বলুক না কেন, তার 15 মিনিট আগে এই প্যাক মুখে লাগাতে হবে, যখন একটু শুকিয়ে যাবে তখন পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, পরিষ্কার করতে হবে। দুবার করে লাগানো যায়, সপ্তাহে যদি আমরা 4 দিন লাগাই তাহলে দেখা যাবে আস্তে আস্তে দাগগুলি চলে যাবে। এখানে আজকে দুটো রেমেডি দেখালাম মুলতানির মাটির উপর পরিচর্যার জন্য, বা রূপচর্চা বলেন বা সৌন্দর্যের জন্য, ত্বকের কালো দাগ দূর করার জন্য। তাহলে এই পর্যন্ত আলোচনা। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, নতুন কোনো ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করবে, যা আমার পরবর্তীতে ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।